দাঁড়াও, স্মাইলি তুই কোথায় গেছিলি? ওই আমি ঠাম্মার সাথে। ঠাকুমা তুমি কোথায় গেছিলে? মা অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছিল, কোথায় গেছিলে তুমি আমাকে বলো সত্যি করে। তুই কোনো হাবিলদার নাকি? তুই কোনো গোয়েন্দা নাকি যে এত সব প্রশ্ন করছিস? তুই যেন মনপ্রীতের মতো হয়ে গেছিস। আরে ও ফল খেতে চেয়েছিল, সেই জন্য আমরা দুজন ফল কিনতে গিয়েছিলাম। তুই এমন ভাবে কথা বলছিস যেন আমরা ফল তৈরি করতে গিয়েছিলাম আর তৈরি করে নিয়ে এসেছি। কিন্তু ঠাম্মা আমি তো চুপ চুপ ফল এনেছিস না? তাহলে তাড়াতাড়ি খেয়ে নে, খুব মিষ্টি। স্মাইলি, হ্যাঁ, ঠাকুমা তোকে নিয়ে গেছিল তো? হ্যাঁ। কোথায়? ওই মার্কেটে। মার্কেট? কেন, কি হয়েছে? জানি না কি হয়েছে, কিন্তু আই এম শিওর কিছু একটা হতে চলেছে। কি জানি না কি। তুই সব বাদ দে, তুই গিয়ে ফল ফল না, তুই গিয়ে ওষুধগুলো খেয়ে নে, টাইম হয়ে গেছে। কিছু তো ঘটছে, আর যা ঘটছে তা ঠাকুমা তনুজার মধ্যেই ঘটছে, জানতে হবে আমায়। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। মর্নিংস মর্নিং। কে রেখেছে এটাকে মাঝখানে, রাস্তার মাঝখানে? হ্যাঁ, এই বোর্ডটা কে এখানে রেখেছে, কে রেখেছে? স্যার লিফটের কাজ চলছে তাই বোর্ডটা এখানে রাখা আছে। দেখো লিফটের কাজ চলছে তো আমি কি করব? এই বোর্ডটাকে না একটা কাজ করো, এখানে না নোটিশ বোর্ডে লেখো বড় বড় লেটারসে, ঠিক আছে? আরে যে কেউ পড়ে যেতে পারে। আরে পড়ে গেলে কোথাও ব্যথা লাগলে তখন কি হবে? কিন্তু স্যার, কিন্তু কিন্তু কিচ্ছু নয়। দেখো বসের ছোট ভাই মানে আমি ছোট বস, আমি যা বলবো তাই হবে, এখানে এই বোর্ডটা থাকবে না মানে থাকবে না। ওকে গট ইট, নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে তাড়াতাড়ি। হ্যাঁ সাবধানে। আরে আমি এখানে কোথায় যাচ্ছি? প্রথমে মেসেজ, তারপর ফোন। তোমার প্রবলেমটা কি? তুমি এতটাই ইরিটেটেড থাকো নাকি মুডটা আজকে একটু বেশি খারাপ? আরে একবার দেখা করে জানতে তো চাও যে কেন দেখা করতে চাইছি। ডোন্ট ইউ গেট ইট? আই এম নট ইন্টারেস্টেড ইউ এন্ড অল। না 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 না, ফোনটা কাটবে না প্লিজ। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তোমার কি মনে হয় যে আমি আমার ঋষির শত্রুর সঙ্গে কথা বলবো? আমি না হলে ঋষির শত্রু, কিন্তু তোমার তো বন্ধু। নেত্রা, নেত্রা, আই থিংক আই এম ইন লাভ উইথ ইউ। জাস্ট শাট আপ। আমার কি মনে হয় জানো, তোমার মাথা ঠিক নেই। অ্যাকচুয়ালি না, তুমি এই সব কিছু তোমার নিজের স্বার্থের জন্য করছো। বাট লেট মি টেল ইউ, খুব তাড়াতাড়ি আমার বিয়ে ঋষি সিং বেদির সঙ্গে হতে চলেছে। কোন ঋষির সাথে? সেই ঋষির সাথে যে তোমাকে ঘুরেও তাকায় না, সেই ঋষির সাথে যে যে শুধুমাত্র তনুজাকেই ভালোবাসে। কাম অন বেবস, ওর পেছনে দৌড়িও না। চুজ সামওয়ান যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। ভালো মতন ভেবেচিন্তে উত্তর দিও। টেক ইউর টাইম। হ্যালো তনুজা, মা তোমায় ঋষি এত ফোন করছিল, তুমি ফোনটা ধরছিলে না কেন? ঋষি ফোন করছিল কেন, কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? মা হয়তো তুমি ওকে করুণার ব্যাপারটা বলনি, তাই খুব রেগে আছে, ভীষণ রেগে আছে, অফিসে গেছে। বাবা আমি ভেবেছিলাম যে আমি সব সামলে নেব, কিন্তু কোনো ব্যাপার না, আমি নিজে অফিসে গিয়ে দেখছি কি হচ্ছে। ঠিক আছে মা, যাও। এখন আমি গিয়ে ঋষির সাথে দেখা করি, আমি তারপর ওকে বলবো যে আমি ওকে কেন কিছু বলিনি। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। ঋষি কোথায়? স্যার তো কনফারেন্স রুমে আছেন। ম্যাম অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? কেমন প্রবলেম? তনুজাদি ম্যাম। তুমি যাও, তুমি কনফারেন্স রুম থেকেই আসছো, কি হয়েছে? আমি শুনলাম একটু প্রবলেম হয়েছে। ঋষি স্যার খুব রেগে আছেন দিদি, যতজনকে আপনি জব দিয়েছিলেন সবাইকে বের করে দিয়েছে। হোয়াট? আমাকে, আমি এখনই গিয়ে ওষুধ কিনে আনছি। আমি আমার মেডিকেল স্টাডিটা কন্টিনিউ করে নেব, আর তাছাড়া ওই জবটার আমার কোনো প্রয়োজন নেই। এই জবটা তো আমি স্মাইলির জন্য করছিলাম, আর আপনি ঋষি স্যারের জন্য এখানেই অপেক্ষা করতে পারেন, উনি কনফারেন্স রুমে রয়েছেন। কেউ ডিস্টার্ব করলে আপনি তো জানেনই ওনার রাগ আরো বেড়ে যাবে। ওকে পরে দেখা হবে, বাই। তনুজাদি। হ্যাঁ? আপনাকে একটা কথা বলার ছিল। বলো না। ওই পুনেতে যাওয়ার সময় গাড়িটা খারাপ হয়ে যায়নি, আমি ইচ্ছে করেই ওই গাড়িটার ওয়্যারগুলো কেটে দিয়েছিলাম। আসলে ঋষি স্যার আমাকে ফোন করেছিলেন, আর উনি আমাকে বলেছিলেন যে যদি আমি আপনাকে লেট করে পুনেতে নিয়ে যাই তাহলে স্মাইলির সাথে উনি আমায় দেখা করাবেন।
তুমি এমন করছো যেন আমি সবসময় লিফটেই থাকি। থাকি না তাই না? এসব কিছু হবে না, তুমি 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 টেনশন নিও না। সরো, আমাকে দেখতে দাও। কাছে যাও না, স্পার্ক হচ্ছে ওখান থেকে। না। হ্যালো স্যার, আপনি আর ম্যাডাম লিফটের ভেতরে কেন গেলেন? ওটা তো কাজ চলছে। খোলো, সমস্যা হচ্ছে। স্যার আপনি চিন্তা করবেন না, আমরা লিফটের বাইরেই রয়েছি, দরজাটা খোলার চেষ্টা করছি। ওকে, অসুবিধা নেই, মেকানিক বাইরে আছে, বাস এখনই খুলে দেবে। আচ্ছা, তুমি তুমি কেন এসেছিলে? ওই আমি বাড়িতে ফোন করলাম, তো বাবা আমায় বললো যে তুমি আমাকে বারবার ফোন করছিলে, তাই ভাবলাম ডিরেক্টলি এসে অফিসেই দেখা করে নেই, বলে দেবো যে আমি কোথায় গেছি আর কেন গেছি। আচ্ছা, তুমি আমাকে বারবার কেন ফোন করছিলে? আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম। কি? সরি। সরি? হ্যাঁ। কেন? আসলে আমি তোমার সাথে আমি রুডলি কথা বলছিলাম না, আমি মানে তোমাকে সন্দেহ করছিলাম, তো আই ওয়াজ মানে ভুলটা অন্য কারো ছিল, আর অন্য কেউ কোটেশনস লিক করে দিয়েছিল, আর আমি তোমার উপর রুডলি ব্যবহার করেছি। আই এম সরি। তাহলে তুমি জেনে গেছো, কিন্তু কোনো ব্যাপার নয়, তোমার সরি বলার দরকার নেই। তোমার জায়গায় আমি থাকলে আমিও এরকম করতাম। হ্যাঁ চলো, অন্তত এটা তো স্বীকার করলে, তুমি আমার জায়গায় থাকলে সরি বলতে। না না, ভালো হয়েছে, তুমি অন্তত স্বীকার করেছো, স্বীকার করেছো যে আমার জায়গায় থাকলে। লাইট? আরে এই অন্ধকার কিভাবে হয়ে গেল? ফোনের ফোনের লাইট অন করো। ফোনের লাইট, ফোনের লাইট। আমার আমার তো খুব ভয় করছে। আমি সবকটা ইমেল করে দেব। ঠিক আছে, যত ছবি আছে আমাকে পাঠিয়ে দিস, আমি চেক করে নেব। ঠিক আছে। এখানে আবার কি হলো? লিফটের কাছে এত ভিড় কিসের? এক্সকিউজ মি, এক মিনিট, এক মিনিট। কি হয়েছে লিফটের ভেতরে? কোনো প্রবলেম হয়েছে? স্যার খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? ভয়ও লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এসব তুমি কি করছো? হাওয়া করছি। হাওয়া দিচ্ছ? তোমার কি মনে হয় আমরা দুজনে মিলে লিফটে মজা করতে এসেছি নাকি? আরে কেউ কেউ খোলো ভাই। আরে ঋষি, ঋষি না, ও এক মিনিট, এক মিনিট, এটা ঋষির কলার আছে। আমরা দেখি, ঋষি তনুজা ম্যাম ভিতরে আছে। তনুজা ম্যাম আর ঋষি দাস ইনতে জমে খির। ঋষি এনজয়, দাদা এনজয়। মানে মানে দাদা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো ঋষি? আরে কিভাবে ঠিক থাকবো, অন্ধকারে বিরক্ত লাগছে, আমার ভয় লাগছে, খোল ভাই। মানে দরজাটা খোলো, ঋষি ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি। না না, আমার আমার ভয় তো লাগছে না, আমি এমনি মিথ্যে করে বললাম। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কেন বললে, দেখতে পাচ্ছি। বুঝতে পারছো তো? আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। আপনারা একটা কথা বলুন, যদি লিফটে প্রবলেম থাকে তাহলে তো আপনাদের একটা সাইনবোর্ড লাগানো উচিত ছিল, তাই না? আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, নিজের নিজের কাজ করুন, যান যান যান। আমি কিছু জিজ্ঞেস করছি তো আপনাকে। ইউবিদা কিছু জিজ্ঞেস করছে তো, বলো না। আমার দিকে তাকাচ্ছ কেন, উত্তর দাও। বলো। হ্যাঁ বলো। তোমাদেরকে জিজ্ঞেস করছি। স্যার আমি তো বোর্ড লাগিয়েছিলাম, উনি সরিয়ে দিতে বলেছেন। দাদা দাদা তো ঠিক আছিস তো? কিভাবে ঠিক থাকবো মনপ্রীত, আমার তেষ্টা পেয়েছে, আমার ভয় লাগছে, আর আমার কষ্ট হচ্ছে, সব একসাথে হচ্ছে ভাই। ঋষি তুই টেনশন করিস না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা তুই একদম ঠিক আছিস, আমরা চেষ্টা করছি। প্লিজ তাড়াতাড়ি করুন স্যার, প্লিজ সরে যান। আরে হাওয়া করা বন্ধ করে দিলে কেন? হাওয়া করো না, নিজে নিজে হাওয়া খাচ্ছ, মানে আমাকেও করো। তুমি না নেত্রাকে ডেকে নিয়ে আসো, ও তোমার জন্য হাওয়া করে দেবে। নেত্রা লিফটে কিভাবে আসবে? এটা কি, এটা কি, এটা এটা নেত্রা নখের চিহ্ন তাই না? কি করছিস? এটা নেত্রার জন্য নয়, এটা তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ আসলে আমি তোমার, তোর এত সাহস, তুই তোরজার গায়ে হাত দিবি? আজ তো তুই ছাড়বই না। আমার জন্য কি করে বলো? না ওই না, তুমি ওই যে আমাকে ওই গাড়িতে বেল দিয়ে বেঁধে দিয়েছিলে না, তো তারই দাগ। থ্যাঙ্কস টু ইউ। দেখো মজা করার সময় নয়, এমনি আমার কষ্ট হচ্ছে, আমি খুব নরম মনের ছেলে। এনিওয়ে তুমি আমাকে কিছু বলবে বলছিলে না? বলবো না ঋষি, তোমায় ফোনে দেখাবো। দেখাবে? দেখো দেখো দেখো। তনুজা সবার ফোন ট্যাপ করতে পারে, কিন্তু আমার বুদ্ধিটাকে ট্যাপ করতে পারবে না। এই তনুজাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন আর ঘা শুকাবে না। কিন্তু যখন থেকে আমি বাড়িতে এসেছি ওকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায়?